গেলাম আমার পেন ড্রাইভটা যখন বুট হয়ে যাবে, ঠিক আছে, বুট হয়ে যাবে পেন ড্রাইভটা দেখবো যেটা আমার বুটেবল পেন ড্রাইভে পরিণত হয়েছে। পেন ড্রাইভটা ইনসার্ট করে আমি এবার রিস্টার্ট দিব কম্পিউটারটা, কম্পিউটার রিস্টার্ট দিব, ঠিক আছে। রিস্টার্ট দেওয়ার পরে আমার নর্মালি আমার কম্পিউটারের যে অপশনটা, যে আমি বুট অপশনটা নিয়ে আসবো, সেটা হচ্ছে আমার স্কেপ, ঠিক আছে। আমার এই স্ক্রিনটা চলে যাওয়ার পরে আমি স্কেপ প্রেস করবো। আমি স্কেপ প্রেস করতে থাকলাম, আসার আগে দেখেন এখানে বলছে কি, আমার এফ ওয়ান সিস্টেম ইনফরমেশন, এফ টু তে সিস্টেম ডায়াগনস্টিক্স, আর এফ নাইন তে বুট ডিভাইস অপশন, আর এফ টেন তে বায়োস সেট আপ, আর এফ ইলেভেনে সিস্টেম রিকভারি। তো আমি এফ নাইনে বুট ডিভাইস অপশন সিলেক্ট করতে পারি। তো আমি যদি এখানে এফ নাইনে বুট ডিভাইস সিলেক্ট করতে পারি, দেখেন এফ নাইন প্রেস করলাম, দেখেন বুট ডিভাইস চলে আসছে। এই দেখে আমার ইউএসবি ডিস্ক চলে আসছে, দেখছেন ইউএসবি ডিস্ক আসছে না? তো এই ইউএসবি ডিস্ক আমি যদি এন্টার দিই, দেখেন আমার অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে, কিন্তু সেটা আসছে। তো আমি যদি সিলেক্ট করি, এটা আমার অটোমেটিক্যালি কিন্তু শুরু হয়ে যাবে, এখান থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই যে চলে হয়ে গেছে, শুরু হয়ে গেছে অলরেডি, আমি বুঝতে পারছেন। আর যদি আপনাদের কেউ যদি এটা না নর্মালি বুঝতে যেতে পারেন, দেখেন আর একটা আছে নর্মালভাবে বুঝতে যাবেন, সেটা হচ্ছে আমার কত এফ টেনে বায়োস সেট আপ, তাই না? তাহলে এফ টেনে যাবো, এফ টেনে গেলাম, বায়োসটা আমার আসবে। প্রত্যেকের একটা বায়োস আছে, তো বায়োস থেকে আমাদের অবশ্যই কী আছে, যেমন মেইন বায়োস, এখন মেইন বায়োসে কী আপনার সিকিউরিটি ডায়াগনস্টিক সিস্টেম কনফিগারেশন, এই যে বুট অপশন, ঠিক আছে, বুট অপশন এন্টার যাব। তো বুট অপশনে কি আছে দেখেন, ফার্স্ট বুট ডিভাইস আমি সিলেক্ট করে দেবো এখান থেকে, এই যে আমার ফুলো বুট অর্ডার আগের থেকে ডেলিভারি বুট অর্ডার, তো বুট অর্ডার থেকে আমি ইউএসবি ফ্লপিটা করে দেবো, ঠিক আছে, বুঝতে পারছেন? অথবা ইউএসবি হার্ড ডিস্ক সেটা সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে আপনি দেখবেন যে চেঞ্জ করলে অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে, কথা বুঝেছেন? আচ্ছা জানিস, বুঝতে পারছেন?